গোয়ালাবাজারে সিগন্যাল শোরুমের উদ্বোধন। সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে উদ্বোধন করা হয়েছে কাপড়ের জগতে বাংলাদেশের অন্যতম ব্র্যান্ড সিগন্যাল। সোমবার দুপুরে আজফর মেনশনের দ্বিতীয় তলায় এ শোরুমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী। গ্রামের মানুষ যে শহরের স্বাদ পাবে সেদিকে লক্ষ্য রেখে একজন যুবক গোয়ালাবাজারে একটি ব্র্যান্ড সিগন্যালের দোকান নিয়ে আসছে। আমি মনে করি যে এটার মাধ্যমে এই এলাকার যে যুব সমাজ, ছাত্র সমাজ, ওদের চাহিদা পূরণ হবে এই আশা করতেছি, এবং আমি তাদের দিন দিন সুবৃদ্ধি সাফল্যতা কামনা করতেছি। এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালাবাজারের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া, হারুন মিয়া, উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ভিপি সুমন, মুসা, ঝলক পাল, শানুর মিয়া, মোস্তাক মিয়া ও দিলদার আলী। সিগন্যাল আমি জানি একটি বর্তমানে বাংলাদেশের মধ্যে একটি সেরা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা এখন আমাদের গোয়ালাবাজার, আমাদের পার্শ্ববর্তী বাজারে এসেছে। সেজন্য আমি যারা এখানে উদ্যোক্তা, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। একটি সুন্দর একটি মনোরম পরিবেশে তারা এই শোরুমটা আজকে উদ্বোধন করতে যাচ্ছে। আমি এখানে দেখতেছি আধুনিক যে জিনিসটা হচ্ছে, শিশু থেকে শুরু করে সব বয়সের ইয়াং যাদের আছে তাদেরও যে চাহিদা, আমরা অনেকেই আজকে সিলেট যেতে হয় বিভিন্ন কারণে। আমি মনে করি আর আমাদের সিলেট শহর যেতে হবে না, আমাদের পার্শ্ববর্তী গোয়ালাবাজারে আসলে সিগনে উচ্ছিসশীল আমরা আসতে পারি, এবং ভালো আমি দেখতেছি ভালো ভালো ব্র্যান্ড এবং ভালো ভালো যে কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো। আমি জানি সিগন্যাল একটি বৃহৎ ব্র্যান্ড, এই ব্র্যান্ডের মধ্যে দিয়ে আসলে ভালো কাপড় মানুষ পরতে পারবে, এবং আমি সবচেয়ে আনন্দিত যারা এই আমাদের 12 জন যুবক যারা ইয়াং সমাজ ভালো একটি করার উদ্দেশ্যে তারা উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে আমি আমার পক্ষ থেকে উপজেলাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমি আরও বেশি উৎসাহিত করি উনাদেরকে যারা আজকে এই বৃহৎ একটি প্রতিষ্ঠান করেছেন, এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এলাকার গুণগত মানকে আরও সমৃদ্ধি করার লক্ষ্যে ওনারা কাজ করে যাচ্ছেন। আমি আর বিশ্বাস এই সিগন্যাল আমাদের এলাকার মানুষকে সেবা দেবে, এই সিগন্যালের মধ্যে দিয়ে মানুষ ভালো কাপড় পরতে পারবে, এবং আমি মনে করি এই সিগন্যাল আজকে সৃষ্টি হয়েছে, এই সিগন্যালকে আমরা সকলে মিলে সিগন্যালকে একটি বৃহৎ প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরিত করার লক্ষ্যে আমরা সকলে কাজ করতে হবে, এবং এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আমার অনুরোধ, আসুন সিগন্যালে ভালো কিছু আমরা পড়ি এবং সিগন্যালকে উৎসাহিত করি ভবিষ্যতে যাতে আরো ভালো ভালো কাপড় আমাদের জন্য নিয়ে আসে। উল্লেখ্য যে গোয়ালাবাজার সিগন্যাল শোরুম দিয়ে ব্যবসা শুরু করেছেন 12 জন যুবক। এই 12 জন যুবক হলেন তোফাজ্জল হোসেন, লিমন আহমেদ, মাখন মিয়া, শফিকুল ইসলাম, সাবুল আলী, মামুন মিয়া, সাজ্জাদ মিয়া, আলম আহমদ, শিপলু খান, আব্দুল আহাদ, মহসিন আলী ও সাইদুল ইসলাম। গোয়ালাবাজার সিগন্যাল শোরুম পরিচালকদের মধ্য থেকে সাবুল আলী সবার উদ্দেশ্যে বলেন, সিগন্যালের শোরুম গোয়ালাবাজার দেওয়ার উদ্দেশ্য হইল এরিয়া আমাদের বৃহত্তর ওসমানীনগর উপজেলা, অখণ্ডিত বালাগঞ্জ উপজেলা, বিশ্বনাথ, জগন্নাথপুর, পার্শ্ববর্তী মৌলভীবাজার, অনেক বাই বাজার সকল সিলেট যাইন গিয়ে শপিং করেন। আমরা চাই আমাদের বাজারে আমাদের শোরুমে আসিয়া শপিং করতা আমরা ওনাদের চাহিদা পূরণ করতে পারবো। প্রবাসী যে বাজারে আসেন, আমাদের বিভিন্ন দেশে আসেন, আপনারা দেশ অবশ্য আইবা, দেশ আইলে আমাদের শোরুমটা ভিজিট করিয়া যাইবা, দেখবা আমরা কীরকম শোরুমটা প্রতিষ্ঠিত করছি, আপনারা বালা লাগবো অবশ্য, বাইরা দেশে যেরকম সিস্টেম ও সিস্টেমে আমরা চালু করছি গোয়ালাবাজার সিগন্যাল শোরুম। গোয়ালাবাজারে সিগন্যাল শোরুমের উদ্যোক্তাদের উদ্যোগকে সবাই স্বাগত জানাচ্ছেন ও উত্তরোত্তর সাফল্য কামনা করছেন। আসলে আমরা খুব প্রাউড ফিল করলাম যে সিগন্যাল আমরা গোয়ালাবাজার আইব করি, আসলে আমি ভাবছিলাম না। আর আমরা ইয়াং যুব সমাজ যারা আছি গোয়ালাবাজার, আমরা প্রায় সময় যে গোয়ালাবাজার অনেক ধরনের অনেক মানে ইজি ব্র্যান্ডের মাল আছে, দেন কিছু কফি মালও আছে, দেন আমরা যাই কি সিলেট, দেন সিগন্যাল যে বাজার আমরার গোয়ালাবাজার, আমরার শ্রদ্ধেয় বড় ভাই সাজ্জাদ ভাই, লিমন ভাই, তারা সিগন্যাল গোয়ালাবাজার আনছেন। আমি ডেফিনেটলি ইয়াং যুব সমাজ যারা আছে তারা মানে সিগন্যালও আইবা, আর তারারে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে গোয়ালাবাজারের মতো জায়গা আছে আপনারা এত সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আইতে পারছেন। আপনারা আমার পক্ষ থেকে, আমি গোয়ালাবাজার ব্যবসায়ী কমিটির একজন সদস্য, আমার বন্ধু মানুষ বার্সের দোকান, আমার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা দোকান আপনারা গোয়ালাবাজার আনার জন্য।